ভেবলুর এখন একটু সাহস হয়েছে, বাজি ফাটছে, কিন্তু ভেবলু আমার ভয় পাচ্ছে না, ঘুমাচ্ছে। এই ছোট স্পিকার ওই স্পিকারটা কিন্তু খারাপ হয়ে গেছে সূর্য, বুঝেছো তো? ওটাকে সময় থাকতে দোকানে দাও, আর ভ্যাবলারি ওটা লাগে। আবার এই বোতলে তো জল নেওয়া যাবে না, আমি নাকে মুখে ঢেলে উল্টে যাবো একদম পুরো রাত্রিবেলা। বল পুটু, আবার এর মধ্যে দিয়ে দিলে তুমি? হ্যাঁ, ঘুম নেই সব বাবা, কে ঘুমাচ্ছে, কার কথা বললে তো উঠে খাচ্ছে, খেতে আরম্ভ করে দিয়েছে তো। এদের সব ঘুম নেই না, এদের তো আমি ঘুরে বেড়াতে দেখছি না, শুধু ঘুমিয়ে পড়লো নাকি সব? বাড়ির লাইটটা খোলা আছে তো, লাইটটা জ্বলতে, এইটুকুনি কাবুলি গাছটা যে দরজার এখানটা দিয়ে দিই, কাবুলি গাছটা আনতে হবে। আমাদের যা ঘর, কাবুলি গাছ লাগবেই লাগবে। ভয় কেন, পাখি কুকুর, তারপর হচ্ছে যে ইঁদুর, কাবুলি গাছ সবসময় রাখতে লাগে। আমি যাচ্ছি, হ্যাঁ আমি কাবুলি কাছে একটু দিয়ে দিস, বুঝছো? তো ভয় গেছি না, ইঁদুর ফিঁদুর থাকলে একটু ভয় থাকেই। আর কাবুলি কাছে শেষের দিকে, কালকে সুযোগ মনে করবো তো একটা নিয়ে এসে রাখবো। হ্যাঁ, একটা কি খাচ্ছ তুমি সুযোগ, ওটা কি খাচ্ছিস? তোরা আমি বাইরে গেলাম, আর দুজনে যাদের যাদেরই এরকম ভাঙাচোরা বাড়ি, সবাই কাবুলি গ্যাস দেওয়াটাই ভালো। এই জায়গাগুলো তো আবার দেওয়াটা খুব মুশকিল, বুচি বুচি কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। বাবা, এই সময়টা খুব বেশি খারাপ। বর্ষার বৃষ্টি, তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে গরম, এখন যদিও গরম নেই তবু। চলো, সে সূর্য কাবুলি গ্যাসেরটা, হ্যাঁ মা দিচ্ছিলাম তো মাম্মা, ওই কোনাটা দিতে হতো, কিন্তু কোনাটা তো দেওয়া যাবে না, আর এই কোনা সবার যে দেবে না মনে, হ্যাঁ ওই জন্যই দিলাম না, এই কোনা ওই কোনাটা তাও দেওয়া যায়, তাহলে এমনি একটুখানি আছে, একদম অল্প একটু আছে। ঢাকাটা খুলে রেখে দেবো, কালকে সকাল মধ্যে উঠে যাবে, এরপর আর একটা নিয়ে এসে রাখতে লাগে। তো সোনা ছিল আমার, সোনা মানিক, ঠিক আছে তুমি শুয়ে থাকো বাবা।